নিজে অনেক ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, সেটা পরে বলছি। আমাদের এই ব্রতচারী সমিতির, বাংলার ব্রতচারী সমিতির ভাইস প্রেসিডেন্ট অসিত বাবু উপস্থিত আছেন। অসিত বাবুর সঙ্গে আমরা গতবারে ডিপিআই থেকে যে ইউনিভার্সিটি লেভেল খেলার আয়োজন এখানে হয়েছিল সেই সময় তার সঙ্গে পরিচিতি। তার অসীম উৎসাহ এবং তিনি শুধু ব্রতচারী সমিতি নয়, আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত যেগুলো আমার এখন আর মনে পড়ছে না। গতবারে তার সঙ্গে কথা হয়েছিল, তার এই 68 বছর বয়সে তিনি এখানে এসে যে ধরনের উৎসাহ নিয়ে তোমাদের শেখালেন আমি খুব অবাক হয়ে গেছি। সঙ্গে তোমাদের সঙ্গে 7 দিন তোমাদের সঙ্গে যে একদমই শিখিয়েছে সঞ্জয়, আমি তার আমার অনেক জুনিয়র, সেজন্য তাকে তার বাবু বললাম না। তো সেও তোমাদের এই 7 দিনে যা শেখাতে পেরেছে আমি খুব অবাক হয়ে গেছি। অসিতবাবুর সঙ্গে কথা হচ্ছিল যে আমাদের ছেলেমেয়েদের জড়তা কাটাতেই 2 দিন গেছে, তো মেয়েদের জড়তা একটু আগে কেটে গেছিলো, ছেলেদের আরও সময় লেগেছে। সেটা খুবই স্বাভাবিক, কারণ কলেজের ছেলে তোমরা, একটা ছোট বাচ্চা স্কুল বয় প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তাদের জড়তা যত তাড়াতাড়ি কাটবে তোমাদের কাটবে না, এটাই তার মানে সেখানেই 2 দিন গেছে। তাহলে 5 দিনে যে জিনিস দাঁড়িয়েছে চিন্তা করা যায় না। আমাদের কলেজে ফিজিক্যাল এডুকেশনের সবসময়ই যাকে পাই যার উৎসাহে এই সব জিনিস হয়। সুবর্ণা তার কথা অসিতবাবুও বলছিলেন যে ওর উৎসাহ ছাড়া সম্ভব ছিল না, কথা ঠিক। আমার ছোটোবেলাকার কথা বলছিলাম, আমি নানান কাজে ব্যস্ত থাকতে থাকতে তোমাদের ট্রেনিংয়ের কিছু গান আমার কানে গেছিলো, কোদাল চালাই মানের পালাই এগুলো এগুলো কিন্তু আমাদের ক্লাস 3 পড়ে, আমি যখন 3 পড়ে যে প্রাইমারি স্কুলে পড়েছি পূর্ব মেদিনীপুরের একটা খুব প্রত্যন্ত জায়গা উত্তর মুকুন্দপুর, সেইখানকার স্কুলে তখন আমার স্যারেরা করিয়েছিলেন কিন্তু 7 দিনে 1-2 দিন। কোন স্যার এখন আর মনে পড়ছে না, 3-4 জন স্যারের কাছে পড়েছি, তার মধ্যে 1-2 জন কিন্তু এই ব্রতচারী করাতেন। গুরুসদয় বাবু যিনি অসিতবাবু গুরুজি গুরুজি বলছিলেন, তিনি এর প্রতিষ্ঠাতা তোমরা জেনে গেছো। তোমরা একটা করে বই পেয়েছো শুনলাম, সেটা কিন্তু তোমাদের জীবনে একটা সম্পদ। তার কথা কিছু পুরোটা তো জানি না, তবে তিনি এর প্রতিষ্ঠাতা সেটা জানতাম, অসিতবাবুর মুখ থেকে শুনছি। তো সবচেয়ে বড় কথা, তোমাদের সিলেবাসে আছে এটা একটা বিষয়, এটা একটা বিষয়, কিন্তু এর আসল বিষয়টা তোমরা একটু অনুধাবন করবে যে আজ থেকে কত বছর আগে, এখানে তার জন্মদিন মৃত্যুদিন লেখা আছে, গুরুসদয় দত্ত যিনি এর প্রতিষ্ঠাতা, তার জন্মদিন 1882 সালের 10ই মে, তিরোধান 25শে জুন 1941। তোমরা তো নও, আমরাই জন্মাইনি, আমার ইংরেজি 1955 সালে জন্ম, তাহলে তখন তার মাথায় এসেছিল। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, মাসিদাবু বলছিলেন আমি গত সপ্তাহে কলকাতার গুরুসদয় দত্ত রোডে গেছিলাম, দিয়ে আমার মনে পড়ছিল সেখানে একটা ভালো মিউজিয়াম আছে বিড়লাদের, দেখা হয়েছিল না সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল, তার নামে রাস্তাটা। তো সেখানে কি আমার এমনি নিজেরই মনে হচ্ছিল যে ব্রতচারী যিনি এনেছিলেন তারই একদম আবিষ্কার, এর আগে ছিল না কিন্তু। তো যে কথা বলছিলাম যে তার যে গান যে কথাগুলো সেইগুলোকে একটু অনুধাবন করবে। শরীর চর্চা হলো, মন ভালো হয়ে গেল, আমারই ভালো হয়ে গেল। আমি কয়েকদিন এমনি চাপে থাকি, ও আরও একটা চাপ এসে মাথায় জুটেছে, কলেজেরই চাপ, তো সেই চাপে এখনও আছি। কিন্তু সুবর্ণাকে বলছিলাম যে শুক্রবার বোধহয় থাকতে পারবো না, ব্যাংকে যেতে হবে ওই চাপের জন্য,
তো স্যার থাকবেন না আমাদের মাননীয় অধ্যক্ষ খুবই এসব ব্যাপারে উৎসাহী তো তিনি আজকে জরুরি কাজে মাত্র বেরিয়ে গেলেন তিনিও ডেকে বলেছিলেন যে আপনি একটু থাকবেন তো সেগুলো একটু অনুধাবন করবে শরীরচর্চা হলো মন ভালো হলো আমি যেটা বলছিলাম আমারই মন ভালো হয়ে গেল ঘন্টাখানেক বসে আছি কিন্তু কাজের চাপের বাইরে কাজটা মাথায় আছে ঠিকই কিন্তু বেশ একটা ক্লিয়ার হয়ে গেল আমার মাথা যেটা অসিতবাবু বলছিলেন যে মনটাও এই ক্লোজিং শিরোমণিতে উপস্থিত আছেন কলেজের দুজন মনোমান্য মহোদয় মহাব্যক্তি মহান ব্যক্তি আছেন সুবর্ণাদি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন দুজন স্যার নিতাইবাবু এবং সৌমেনবাবু আমার সঙ্গে পুরো মাঠেই সাত দিন ছিলেন আমাদের বাংলা বক্তৃতা সমিতি অসিত দা আছেন সবাইকে বাংলা বক্তৃতা সমিতি থেকে ইয়া জানাচ্ছি জয় সোনার বাংলা জয় শোভা জয় সোনার ভারতে জয় সোনার ভূমি বাংলার জয় জয় সোনার বাংলার জয় জয় ভাষার বাংলার জয় জয় আশার বাংলার জয় স্বভাবের বাংলার ধারার পছন্দের বাংলার শস্যের শিল্পের ঐক্যের জ্ঞানে জয় অবদানের বাংলার। Thank you.